একজন ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অন্যজন ভারতীয় নৌবাহিনীর অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। এই দুজন নাকি প্রাণের বন্ধু ছিলেন সেই ছোটবেলা থেকেই একই সৈনিক স্কুলে পড়াশুনো করেন। ভর্তি হন মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলে ক্লাস ফাইভে। এমনকি তাদের রোল নম্বরও ছিল প্রায় কাছাকাছি, একজনের 931 আরেকজনের 938। গত শতাব্দীর 70-এর দশক থেকে একসঙ্গে পথ চলা শুরু হয় দুজনের, আর এরপর একই স্কুল, একই ক্লাস, কাছাকাছি রোল নম্বর, আর এবার দেশের দুই বাহিনীর একেবারে শীর্ষে পৌঁছলেন দুজনে। ভারতীয় সেনার প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, আরেকজন নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীতে এমন নজির নেই, সেনা এবং নৌবাহিনীর প্রধান পদে কখনো একই সঙ্গে দুই সহপাঠীকে দেখা যায়নি। যদিও প্রতিরক্ষা বাহিনীতে এই দুজনের বন্ধুত্বের কথা অনেকেই জানেন, অন্তত যারা এই দুজনকে দীর্ঘদিন কাছ থেকে দেখেছেন তারা জানেন। দুজনে প্রথম থেকেই সেনাবাহিনীর ভিন্ন শাখায় থাকলেও দুজনে বন্ধুত্বে কখনো ছেদ পড়েনি। প্রসঙ্গত, গত 1 মে ভারতীয় সেই সেনাবাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেছিলেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, আর রবিবার 30 জুন নতুন পদের দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবার এক নজরে দেখে নেওয়া যাক অ্যাডমিরাল জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্পর্কে কিছু তথ্য। ভারতীয় সেনাবাহিনীর সেনা প্রধানের পদে বসলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রবিবার তিনি দায়িত্ব বুঝে নেন মনোজ পাণ্ডের থেকে, যিনি এতদিন এই পদে ছিলেন। উপেন্দ্র দ্বিবেদী এই বছরের ফেব্রুয়ারি থেকে উপসেনা প্রধান ছিলেন। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা এবং সৈনিক স্কুলে রেওয়া থেকে পড়াশুনো করেছেন। তিনি 1981 সালের জানুয়ারিতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেন এবং 1984 সালের 15ই ডিসেম্বর জম্মু এবং কাশ্মীরের রাইফেলসের 18তম ব্যাটালিয়নে কমিশনার হন। পরে কাশ্মীর উপত্যকা এবং রাজস্থানের কমান্ড করেন তিনি। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্কুল জীবন থেকেই একদম একজন চমৎকার খেলোয়াড় ছিলেন। এনডিএ এবং আইএমএ উভয় ক্ষেত্রেই ভালো পারফর্ম করেন, যেখানে তিনি শারীরিক প্রশিক্ষণে ব্লু পুরস্কার লাভ করেছেন। তিনি কমিশনের পরেও ভালো পারফরমেন্স চালিয়ে গিয়েছেন, শারীরিক প্রশিক্ষণ কোর্সে গোল্ড মেডেল পেয়েছেন। উপেন্দ্র দ্বিবেদী অসম রাইফেলসের সেক্টরের কমান্ডার ছিলেন। উপেন্দ্র দ্বিবেদী কাশ্মীর উপত্যকা এবং রাজস্থান মরুভূমিতে সক্রিয় সন্ত্রাস বিরোধী অভিযানে তার ব্যাটালিয়নকে কমান্ড করেছিলেন। তিনি মেজর জেনারেল হিসেবে অসম রাইফেলসের ইন্সপেক্টর জেনারেল এবং ব্রিগেডিয়ার হিসেবেও সেক্টর কমান্ডার ছিলেন। পরবর্তীকালে তিনি 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওয়েস্টার্ন ফ্রন্ট, রাইজিং স্টার কর্পস এবং মর্যাদাপূর্ণ নর্দার্ন আর্মি কমান্ড করেন, যেটি একটি খুব চ্যালেঞ্জিং সময় ছিল। তার মেয়াদকালে উপেন্দ্র দ্বিবেদী জম্মু এবং কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি উত্তর ও পশ্চিম সীমান্তে অভিযানে পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য কৌশলগত দিক নির্দেশনা এবং অপারেশনাল তদারকি করেছিলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর সর্ববৃহৎ কমান্ডের আধুনিকীকরণ এবং রূপান্তরের সঙ্গে জড়িত। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাঞ্জাবের সমতল ভূমিতে সশস্ত্র ব্রিগেডের প্রচলিত অপারেশন পরিচালনা করা, উত্তর সীমানা বরাবর উত্তর পূর্বে একটি পর্বত বিভাগকে লজিস্টিক সহায়তা প্রদান এবং মরুভূমিতে স্ট্রাইক কর পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। পরে ডিজি ইনফ্যান্ট্রি হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনার 3টি বিভাগের জন্য অস্ত্রের মূলধন সংগ্রহের বিষয়গুলির দেখভাল করেছেন। ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ হিসেবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীতে অটোমেশন এবং উন্নত প্রযুক্তির প্রচার করেছেন। তিনি নর্দার্ন কমান্ডের সমস্ত পদের প্রযুক্তিগত দিগন্তকে উন্নত করার জন্য কাজ করেছেন
এবং বিগ ডেটা অ্যানালিস্টিক, এআই, কোয়ান্টাম এবং ব্লকচেইন ভিত্তিক সমালোচনামূলক এবং উদীয়মান প্রযুক্তিগুলির পথপ্রদর্শক। উপেন্দ্র দ্বিবেদী প্রতিরক্ষা এবং ব্যবস্থাপনা অধ্যয়নে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সের দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একজন ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অন্যজন ভারতীয় নৌবাহিনীর অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। এই দুজন নাকি প্রাণের বন্ধু ছিলেন সেই ছোটবেলা থেকে। ছোটবেলা থেকেই একই সৈনিক স্কুলে পড়াশুনো করেন, ভর্তি হন মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলে, ক্লাস ফাইভে দুজন ভর্তি হন। এমনকি তাদের রোল নম্বরও ছিল কাছাকাছি, একজনের 931 আরেকজনের 938। গত শতাব্দীর 70-এর দশক থেকে একসঙ্গে পথ চলা শুরু দুজনে। একই স্কুল, একই ক্লাস, কাছাকাছি রোল নম্বর, আর এবার দেশের দুই বাহিনীর একেবারে শীর্ষে পৌঁছলেন দুজনে। ভারতীয় সেনার প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীতে এমন নজির নেই, সেনা এবং নৌবাহিনীর প্রধান পদে কখনো একসঙ্গে এইভাবে দুই সহপাঠীকে দেখা যায়নি। যদিও প্রতিরক্ষা বাহিনীর এই দুজনের বন্ধুত্বের কথা অনেকেই জানেন, অন্তত যারাই দুজনকে দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখছেন তারা জানেন। দুজনেই প্রথম থেকে সেনাবাহিনীর ভিন্ন শাখায় থাকলেও দুজনের বন্ধুত্বে কখনো ছেদ পড়েনি। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।